তখন তখন তো খাবার সময় একটা ইয়ে করবো, এখন এটা বানান। তেঁতুলের জল তৈরি করে দেখালে মানুষ খেতে যাবে না। না শুনবে লবণ তো আধা ঘন্টা বসবো তো বসবো তো ধীরেন দোকান হয়েছিল ধীরেন দোকানে চিনি আনবো চিনি দোকানে বল বল তো সহজ দাও দুটো দুটো এই তুই পিকচার গুলো ব্যানারে দিতে হবে পিকচার গুলো দুগুলো নাও পার্টিকুলার কাউকে পাঠাবো না নেটে ছেড়ে এরকম তো অনেক ছাড়া আছে শুধু পিকচার তোমার সেরা আরো বেশি ভিউ হবে।
শুধু না নাড়ো টানা এরিয়াটা সবাই ছিল শুধু নাড়ো করলে বলে এবার তৈরির প্রসেস একটা প্লেট বানিয়ে দিই দিয়ে তারপর খেয়ে দিয়ে তারপর কাস্টমার আসবে তখন তুলবেন ঠিক আছে নাকি তাই হবে মশলাটা রেডি করো নাকি কেমন লাগছে দারুন আমি হব না ফুচকা খেতে মানে এর মধ্যে আমরা নানুরে আছি আর অনেক জায়গায় নিয়েছি অসাধারণ টেস্টি আর আপনি না সিরিজতলা নানুরে সিরিজতলাতে আপনি পেয়ে যাবেন একটু বিন্দার রোডে একটু এগিয়ে এসে আর এই যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে প্রেফারেন্স জেরো এর সামনেই দোকানটা পেয়ে যাবেন আর আপনি যেখানে ফুচকা খান আর সামনে আছে কি সাজো লেডিস বিউটি পার্লার হ্যাঁ সাজো লেডিস পার্লারের জন্য আপনি এখানে আসতেছেন যাই হোক ফুচকা খুব অসাধারণ আপনি বর্ধমান বোলপুর কিন্নার অনেক জায়গায় মানে ফুচকা ভিজিট করেছি খেয়েছি আমি আমরা প্রায় আসি কিন্তু আজকে ভিডিওটা বানালাম এই ফুচকার নাম কি বললেন দই ফুচকা দই ফুচকা দই ফুচকা সুন্দর টেস্ট আমরা খাচ্ছি এবং আপনারা এসে খেয়ে দেখেন খুব ভালো লাগবে তো আমিও টেস্ট করছি আশা করি ভালো লাগবে একদম নানুর বাস স্ট্যান্ডের কাছে তো খুবই ভালো লাগছে আর রাজলক্ষ্মী এটা বলে দেবে মাসিমা 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 ও মাসিমা ফুচকা কেমন এখানে সেটা দইয়ের এটা আপনার হচ্ছে তেঁতুল পানি তেঁতুল তেঁতুল জল যাই হোক এটা কেমন আমিও খেয়ে দেখবো তো আমাকে এক পিস দিন হ্যাঁ তো তেঁতুল জল ঠিক আছে খুবই সুন্দর আপনারা নানুর এসে ভিজিট করতে পারেন ওনার নাম হচ্ছে কি নাম
দুনো গুলুদাস ঠিক আছে নামটা মনে রাখবেন গুলুদাস একদম নানুর বাসস্ট্যান্ডের কাছে আর সাজো বিউটি পার্লারের সামনে আর রাজলক্ষ্মী পেপারস অ্যান্ড জেরক্স